বসিরহাটে তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরাত জাহানকে ইডির তলব। ফ্ল্যাট প্রতারণা কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য সিজিও কমপ্লেক্সে তাকে সমন করা হয়েছে। জানা যাচ্ছে মঙ্গলবার 12 সেপ্টেম্বর তাকে হাজিরা দিতে হবে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এবং মনে করা হচ্ছে ইডি যে প্রশ্নগুলো নুসরাত জাহানকে করবে সেই প্রশ্নে জবাবে নুসরাত জাহান কি বলেন তার বক্তব্য রেকর্ড করা হবে, মানে তার স্টেটমেন্ট রেকর্ড করা হবে বলে জানতে পারা যাচ্ছে। এদিকে নুসরাত জাহান হিঙ্গলগঞ্জে তার একটি যে কর্মসূচি সেই কর্মসূচিতে গিয়েছিলেন, তাকে সাংবাদিকরা এই প্রশ্ন করেছিল যে আপনি কি যাচ্ছেন বা আপনার কাছে এই সংক্রান্ত কোনো সামান কিছু এসেছে নাকি। উনি বলছেন যে আমি সারাদিন নানান রকম কাজে ব্যস্ত ছিলাম, তাই সেই কারণে কি সামান এসেছে না এসেছে আমি খেয়াল করিনি বা দেখা হয়নি, তিনি বাড়িতে গিয়ে সেই বিষয়গুলো দেখবেন। তো এটা গেল তার দিক। কিন্তু এই নুসরাত জাহানকে যে সমন করা হয়েছে, এই যে আর্থিক প্রতারণা, ফ্ল্যাট দেওয়ার নাম করে টাকা নেওয়া এবং ফ্ল্যাট হস্তান্তর না করা, এই সংক্রান্ত মূলত অভিযোগ। এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই নুসরাত জাহানকে তলব করা হয়েছে। এবং আপনারা জানেন ইতিমধ্যেই নুসরাত জাহানের বিরুদ্ধে এখানে মামলা করা হয়েছে আলিপুর কোর্টে, এবং বিজেপি নেতা শঙ্কুদেব পাণ্ডা এবং যারা এই আর্থিক প্রতারণার শিকার যারা তাদেরকে সঙ্গে নিয়ে শঙ্কুদেব পাণ্ডা এই মামলাটি করেছেন, এবং পুলিশের কাছে গিয়েও প্রাথমিকভাবে গড়িয়াহাট থানায় অভিযোগও দায়ের করা হয়েছিল, কিন্তু সেইভাবে মামলা তদন্ত সেইভাবে এগোয়নি। তারপর ইডি এখন এই তদন্তে তদন্ত চালিয়ে যাচ্ছে। তো স্বাভাবিকভাবে ইডি এবারে জিজ্ঞাসাবাদ গুলো করবে। এদিকে এই বিষয়টিকে কেন্দ্র করে নতুন করে রাজ্য রাজনীতিতে একটা সরগোল দেখা যাচ্ছে। সিপিএম নেতা সুজন চক্রবর্তী এ বিষয়ে বলেছেন যে ইডি তো তদন্ত করবেই এবং করাই উচিত। যেটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে যেটা সামনে আসছে যে 24 কোটি টাকার প্রতারণার একটা অভিযোগ নুসরাত জাহানের বিরুদ্ধে উঠছে, তবে এর নেপথ্যে আরো বড় ষড়যন্ত্র রয়েছে বা আরো অনেক বেশি আর্থিক দুর্নীতি হয়েছে বলে মনে করছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তিনি বলছেন অবসরপ্রাপ্ত মানুষদেরকে এভাবে প্রতারণা করা হয়েছে, তাদেরকে ফ্ল্যাট দেওয়ার নাম করে ফ্ল্যাট দেওয়া হয়নি, এবং তাদের বিরুদ্ধে তাদের কিরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে সেটা স্বাভাবিকভাবে আন্দাজ করাই যায়। সুজন চক্রবর্তী এ বিষয়ে কি বলেছেন প্রথমে শোনাবো সুজন চক্রবর্তীর বক্তব্য। তৃণমূলের নেত্রী এবং এমপি ফ্ল্যাট দুর্নীতির সঙ্গে যুক্ত অভিযুক্ত, 24 কোটি কিছু একটা সামনে এসছে, পিছনে আরও কত কে জানে, বয়স্ক রিটায়ার্ড মানুষদের টাকা মেরে দিয়েছে, রেহাই পাবে নাকি কখনো? ইডি তাকে ডেকেছে, ডাকবে, এটাই তো স্বাভাবিক, ইডি তো ডাকবেই, তদন্ত তো করবেই, বরং তদন্ত করে যথাযথ শাস্তির ব্যবস্থা কেন হচ্ছে না এটাই তো মানুষের প্রশ্ন। একমাত্র উনি পারেন যা তৃণমূলের সব নেতারা করছে, হয় উডবাউন্ড ওয়ার্ডে গিয়ে শুয়ে পড়ুন আর না হলে কোর্টে রক্ষা কবচ নিন, কিন্তু অপরাধী অপরাধ করবে তৃণমূলের নেতা এবং সে রেহাই পাবে এটা হতে পারে না। আপনারা শুনলেন সুজন চক্রবর্তী সিপিএম নেতা, তিনি বলছেন যে তদন্ত ইডি করছে এবং ইডির এটা তদন্ত করাই উচিত। 24 কোটি টাকার দুর্নীতির খবর পাওয়া যাচ্ছে, এর ভেতরে হয়তো আরো বড় আর্থিক তছরূপ বা আর্থিক দুর্নীতি জড়িয়ে থাকলেও থাকতে পারে, এমনটাই বলছেন সুজন চক্রবর্তী। এবারে আপনাদের একটু খোলসা করে বলি, যে কোম্পানির বিরুদ্ধে মূলত অভিযোগ বা যে সংস্থার বিরুদ্ধে মূলত অভিযোগ, সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড, তো সেই সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড এর অন্যতম ডিরেক্টর রাকেশ সিং, সেই রাকেশ সিংকেও ইডি তলব করেছে এবং তাকেও জিজ্ঞাসাবাদ করতে চান ইডি আধিকারিকরা। তার সঙ্গে নুসরাত জাহানকেও তলব করা হয়েছে এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য। তো এই সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড কোম্পানির তরফ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কয়েকজন অবসরপ্রাপ্ত কর্মী এবং কিছু বর্তমান কর্মী তাদেরকে ফ্ল্যাট দেওয়া হবে, এবং প্রত্যেকের থেকে 4,25,000 টাকা করে নেওয়া হয়েছে এমনটাই অভিযোগ। এবং সেক্ষেত্রে এত বড় একটা দুর্নীতি, যাদের থেকে টাকা নেওয়া হয়েছে তাদেরকে ফ্ল্যাট দেওয়ার কথা ছিল কিন্তু সেই ফ্ল্যাট হস্তান্তর করা হয়নি, এটা একটা বড় দুর্নীতি, এবং এই দুর্নীতির থেকে আসল বিষয়টা কি সেটা বেরিয়ে আসা উচিত।
এমনটাই কিন্তু মনে করছেন বিরোধী দলের নেতা নেত্রীরা, মানে রাজ্যে যারা তৃণমূল শাসক দল তৃণমূলের বিরুদ্ধে যারা লড়ছেন বা বিরোধী যে দলগুলো রয়েছে তারা তো এমনটাই মনে করছেন। তো এটা গেল একটা দিক। এবারে নুসরাত জাহানের বক্তব্য আমরা জেনেছি, নুসরাত জাহান বলছেন যে তিনি সারাদিন কাজে ব্যস্ত ছিলেন, সে বিষয়ে খোঁজ রাখতে পারেননি। আপনাদের স্মরণে থাকবে এর আগে প্রেস ক্লাবে নুসরাত জাহান এই সংক্রান্ত একটি বিষয়ে তিনি সাফাই দিয়েছিলেন, যদিও ওই 7-8 মিনিটের প্রেস কনফারেন্সে তিনি শুধু নিজের বক্তব্যই বলে গেলেন এবং সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করলেন সেই সময় তিনি বিরক্তি প্রকাশ করলেন এবং বিরক্ত হয়ে সাংবাদিক বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন। তো এইটা হচ্ছে গিয়ে পুরো বিষয়। এবারে ইডি আধিকারিকরা নুসরাত জাহানের থেকে কোন বিষয়গুলো জানতে চান সেটা দেখার মতন বিষয় হবে। তবে ওই অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী তাদের অভিযোগের ভিত্তিতে এই তদন্ত শুরু করেছে কোর্টের নির্দেশে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবারে যেটা দেখা গেছে খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গিয়ে পুলিশে অভিযোগ জানিয়েও নাকি সেরকম ভাবে কোনো সুরাহা হয়নি, এবং পুলিশের তরফ থেকে মানে আলিপুর কোর্ট যখন পুলিশের বক্তব্য কি সেটা জানতে চেয়েছিল বা গড়িয়াহাট থানার বক্তব্য কি সেটা জানতে চেয়েছিল, সেই সময় জানানো হয় যে যারা ডিরেক্টর রয়েছেন এই সংস্থার তাদের বয়ান রেকর্ড করা হয়েছে, পুলিশ তাদের বয়ান নিয়েছে, শুধুমাত্র নুসরাত জাহানের কোনো বয়ান নেওয়া হয়নি। তো সেক্ষেত্রে নুসরাত জাহান যদি যান 12 তারিখ মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে, তো সেক্ষেত্রে তার রেকর্ড বয়ান রেকর্ড করা হবে কিনা সেটাও দেখার মতন বিষয় হবে, এবং সেই সমস্ত আপডেট আমরা আপনাদের সামনে তুলতে থাকবো। আপনাদের কি করতে হবে, দেখতে হবে আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি, বেল বাটন প্রেস করবেন নোটিফিকেশন পেতে।